সুপার কন্ট্রা নামটা হয়তো খুব চেনা চেনা, তাই তো? অবশ্যই হ্যাঁ, চেনা হবারই কথা, কারণ আমাদের শৈশবের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছে এই সুপার কন্ট্রা। ছোটকালে কম বেশি সকলে আমরা এই গেমটা খেলেছি। যারা সুপার কন্ট্রা কোনো না কোনো সময় খেলেছো তাদেরকে ধরে নিতে পারি আমি ওল্ড স্কুল গেমার হিসেবে। যারা সুপার কন্ট্রা কি জানো না তাদেরকে উদ্দেশ্য করে বলে দিই, সুপার কন্ট্রা হচ্ছে 1987 সালে রিলিজ প্রাপ্ত একটি রান অ্যান্ড ফায়ার অ্যাকশন গেম, যা যথাক্রমে ডেভেলপ এবং পাবলিশ করেছিল জাপানিজ গেম নির্মাতা প্রতিষ্ঠান কোনামি। এবং বলা চলে এই গেমটাই বর্তমানে আধুনিক অনেক ফাইটিং গেমের কিংবা যুদ্ধের গেমের প্রাথমিক বিত গড়ে দিয়েছিল। বলেন কি, আমরা হয়তো কম বেশি সকলে মেটাল স্লগ খেলেছি। এই মেটাল স্লগের যে মেকানিক্সটা তার সাথে আপনি সুপার কন্ট্রা অনেকটা মিল পাবেন। যাই হোক, আজ আমরা সুপার কন্ট্রা এর স্টোরি এক্সপ্লেইন করব। ছোটকালে কম বেশি সুপার কন্ট্রা খেললেও আমরা সুপার কন্ট্রার গল্পটা কি তা অনেকেই জানি না। মূলত সুপার কন্ট্রা জনপ্রিয় ছিল এর গেম প্লে এর জন্য। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন ইন্টারেস্টিং গেমিং কন্টেন্ট বা গেমিং ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, সুপার কন্ট্রা রিভিউ ইন বাংলা। সময়টা 2633 সাল, পৃথিবী ততদিনে অনেক আপডেটেড হয়ে গিয়েছে। তবে নিউজিল্যান্ডের মানচেস্টারের আশেপাশে একটি দ্বীপ রয়েছিল, সেই দ্বীপটাতে মানব বসতি ছিল না বললেই চলে, এবং এই দ্বীপটা ওয়ান কাইন্ড অফ অ্যাবান্ডনডে ছিল। অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই দ্বীপে হতো, তাই মানুষের বসবাস ছিল না বললেই চলে। একদা একটি বিশাল ধূমকেতু আছড়ে পড়লো সেই দ্বীপে, কিন্তু যেহেতু দ্বীপটাতে মানুষের বসবাস নেই তাই এই ধূমকেতুকে নিয়ে তৎকালীন বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্রগুলো কিছু ভাবেনি বললেই চলে। তো অনেকদিন অতিবাহিত হওয়ার পর এক পর্যায়ে বিশ্বের যত পাওয়ারফুল রাষ্ট্রগুলো আছে তারা তাদের সেনাবাহিনী থেকে শুরু করে বড় বড় গবেষকদের দল সেই দ্বীপে পাঠানো শুরু করলো, খতিয়ে দেখার জন্য যে এত বড় ধূমকেতু আছড়ে পড়লো পরবর্তীতে আফটার ইফেক্টস কি হতে পারে সেটা দেখার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্বে যে প্রান্ত থেকে যে কোনো লোককে সেখানে পাঠানো হলে সে আর ফেরত আসতো না। তো এভাবে অনেকদিন চলতে লাগলো, যেই যায় ফেরত আসে না। তো কি হলো সে সকল লোকগুলোর সাথে, এখন সে বিষয়ে যাওয়া যাক। তো বিশ্বের বিভিন্ন স্থান হতে সেনাবাহিনীরা এবং গবেষকের দলরা যখন সেখানে পৌঁছানো শুরু করে এবং সেই দ্বীপে পৌঁছে তারা সকলেই চমকে যায়, কারণ তারা সেখানে দেখতে পায় যে ধূমকেতুর মতো যে বিশাল জিনিসটা আছড়ে পড়েছিল সেটা অ্যাকচুয়ালি কোনো ধূমকেতু ছিল না, সেটা ছিল একটি এলিয়েনদের স্পেসশিপ। এই স্পেসশিপটি পৃথিবীতে ক্র্যাশ করেছে এবং ক্র্যাশ করার কারণে স্পেসশিপের মধ্যে যে সকল এলিয়েনরা ছিল তাদের একটি বিশাল অংশ মারা গিয়েছে এবং কিছু অংশ জীবিত রয়েছে, এবং এই কিছু অংশই এখানে নিজেদের বসতি স্থাপন করেছে এবং তারা নিয়মিত বংশবৃদ্ধি করতে থাকে। এবং ওই এলিয়েনগুলো যখন বুঝতে পারে যে তারা ছাড়াও এখানে অন্য প্রজাতি অর্থাৎ মানুষরা এসে পড়েছে, তখন তারা তাদের আত্মরক্ষার জন্য হলো অনেক মানুষকে মেরে ফেলে এবং সেনাবাহিনী যে সকল সদস্যরা ছিল বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিল তাদের সকলকে ব্রেইন ওয়াশ করে ফেলে, এবং ব্রেইন ওয়াশ করে আলাদা একটি বাহিনী গঠন করে যার নাম হচ্ছে রেড ফ্যালকন অর্গানাইজেশন। এলিয়েনদের টার্গেট ছিল এরকম যে এই দ্বীপে তাদের প্রতিরক্ষার জন্য এই বাহিনীটাকে ব্যবহার করা হবে এবং তারা এই দ্বীপে বসবাস করবে, পরবর্তীতে যদি দরকার পড়ে তাহলে বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে তারা তাদের জায়গা দখল করে নেবে। এরই মাঝে ইউএসএ তাদের ইউএস মেরিন কর্পসে দুজন গুরুত্বপূর্ণ সদস্য বিল রেজার এবং ল্যান্স বিন, এই দুজনকে ওই দ্বীপে কোনো রকম অগ্রিম ঘোষণা এবং কোনো রকম মিডিয়া কভারেজ ছাড়াই সেখানে পাঠায়। মূলত ইউএসএ এর টার্গেট এরকম ছিল, পূর্ববর্তী লোকগুলো যেহেতু মিডিয়া কভারেজ এবং সব রকম ঘোষণা দিয়ে সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, হয়তো ওই দ্বীপে এমন কোনো শত্রুপক্ষ রয়েছে যারা তাদেরকে গায়েব করে দিয়েছে, তাই এবার কোনো রকম অগ্রিম আলটিমেটাম ছাড়া এই দুজনকে পাঠানো হয় সেখানে গিয়ে চুপি চুপি তদন্ত করার জন্য যে আসলে হচ্ছে কি সেই দ্বীপে। বিল রেজার এবং ল্যান্স বিন সেখানে পৌঁছায়। তো বন্ধুরা, এখানে একটি বিষয়ে উল্লেখ করা ছিল, সুপার কন্ট্রা বা কন্ট্রা এই পুরো সিরিজটাই 80s যত পপুলার মুভিগুলো আছে সে সকল মুভিগুলোর প্লট থেকে বিভিন্ন বিষয় নিয়ে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল। যেমন এই গেমে বিল রেজার চরিত্রটা আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত কমান্ডো মুভির জন ম্যাট্রিক্সের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল, এবং সিলভেস্টার স্টেলনের অভিনীত র্যাম্বো সিরিজ থেকে জন র্যাম্বো হতে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল ল্যান্স বিনকে। এছাড়াও এলিয়ান ফ্র্যাঞ্চাইজের গুরুত্বপূর্ণ যে মুভিগুলো সে সকল মুভিগুলো থেকে ইন্সপায়ার হয়ে এই গেমের এলিয়েন এবং অন্যান্য স্টেজের শত্রুগুলোকে সাজানো হয়েছে। প্রেডেটর সিরিজের প্রেডেটর নামক এলিয়েনদের থেকেও অনেক কিছু ইন্সপায়ার হয়ে এই গেমে ইনপুট করা হয়েছে। তো যাকে গল্পে চলে যাই, ল্যান্স বিন এবং বিল রেজার সেই দ্বীপে নামে। সেই দ্বীপে নামার পর তারা দেখতে পায় অবস্থা এখানে খুবই খারাপ। এরপর তারা দুজনে উদ্যোগ নেয় যে এই সবকিছুর মূলটা কোথায় বা এই দ্বীপের কোথা থেকে এই সবকিছু কন্ট্রোল করা হচ্ছে তা খতিয়ে দেখা দরকার, এবং সেজন্যই শুরু করে তারা দুজনে মিলে অভিযান, এবং এখান থেকে আমরা গেম শুরু করি। মূলত পূর্ববর্তী এতক্ষণ যা বললাম এই সকল বিষয়গুলো গেমে দেখানো হয় না, বিভিন্ন কমিক্স, বিভিন্ন ওয়েবসাইট
এবং বিভিন্ন সোর্স হতে তথ্য সংগ্রহ করে আমি গল্পটা এভাবে সাজিয়েছি। এরপর ধাপে ধাপে আমাদেরকে প্রায় 8টি স্টেজ পার দিতে হয় এবং এই 8টি স্টেজেই 8টি লোকেশনে সেট করা হয়েছে এবং প্রতিটি লোকেশনেই ভিন্ন ভিন্ন পরিবেশ দেখানো হয়েছে। সত্যি বলতে প্রতিটি লেভেলই প্রতিটা লেভেল থেকে অনেক আলাদা ছিল। তো যাই হোক, সবগুলো লেভেল পার দেওয়ার পর আমরা একদম মাটির গভীরে আন্ডারগ্রাউন্ডে পৌঁছাই এবং আন্ডারগ্রাউন্ডে মাটির গভীরে পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে সেখানে এলিয়েনরা নিজেদের ব্রিড করা অর্থাৎ নিজেদের বাচ্চা জন্ম দেওয়ার আলাদা ব্যবস্থা করেছে। তো কিছু এলিয়েনকে ঘায়েল করার পর সবশেষে আমরা মাদার এলিয়েনকে দেখতে পাই যার ডিম থেকে বিভিন্ন এলিয়েনদের বাচ্চা উৎপন্ন হচ্ছে। অনেকক্ষণ যাবৎ গুলি করার পর সেই মাদার এলিয়েনটাকে আমরা ধ্বংস করে ফেলি। এরপর ধ্বংস করার পর একটি নির্দিষ্ট সময়ে আমরা সেই দ্বীপের এক্সট্রাকশন পয়েন্ট অর্থাৎ যেখানে আমাদের হেলিকপ্টার রাখা ছিল সেখানে এসে হেলিকপ্টারে উঠে যাই। এরপর হেলিকপ্টার আমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এবং এরই মাঝে আমরা দেখতে পাই সেই দ্বীপটি আচমকা ব্লাস্ট হয়ে যায়, অর্থাৎ গেম এখানেই শেষ। তো এর ঠিক এক মাস পর কন্ট্রা সিরিজের দ্বিতীয় গেম সুপার কন্ট্রা এর গল্প শুরু হয়। তো ল্যান্স বিন এবং বিল রিজার বলা চলে ওই মিশনটা সম্পন্ন করার পর রেস্টে ছিল, কিন্তু এরই মাঝে একটি খবর আসে যে নিউজিল্যান্ডের একটি মিলিটারি বেসে হঠাৎ করেই কিছু ব্রেন ওয়াশড সৈন্য অতর্কিতভাবে অরাজকতা চালাচ্ছে, যাকে তাকে গুলি করে মেরে ফেলছে, এমনকি সেখানে কিছু এলিয়েনদেরও উপস্থিতি পাওয়া গিয়েছে। তাই পুনরায় আবার বিল রিজার এবং ল্যান্স বিনকে পাঠানো হয় সেই ঘটনার মূলটা তদন্ত করার জন্য। তো তারা ওখানে গিয়ে দেখতে পায় ওখানেও অবস্থা খারাপ। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা নিউজিল্যান্ডের সেই সকল ব্রেন ওয়াশড সৈন্য এবং এলিয়েনদের বিভিন্ন সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে এবং তারা সেখানে বুঝতে পারে যে সেখানে শুধু বেজের মধ্যেই না, এলিয়েনগুলো ওখানেও আন্ডারগ্রাউন্ডে অনেকগুলি লেয়ার তৈরি করেছিল, কোথাও ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট, কোথাও ব্রিডিং সিস্টেম। তো সব মিলেই ধাপে ধাপে পুরো মিলিটারি বেস কভার করার পর তারা আন্ডারগ্রাউন্ডে আস্তে আস্তে পৌঁছায় এবং পৌঁছাতে পৌঁছাতে সর্বশেষ দেখতে পায় যে তারা ওই নিউজিল্যান্ডের পাশে যে দ্বীপে যেরকমভাবে নিজেদের বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিল সেম একইভাবে এখানেও একটি বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা করেছে এবং এখানেও একটি মাদার এলিয়েন রয়েছে। তো তারা সেই মাদার এলিয়েনটাকে অনেকক্ষণ গুলি করার পর মাদার এলিয়েনটা ধ্বংস হয়ে যায়, অতঃপর নিরাপদে তারা সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে। সো এখানেই শেষ হয় গেমের গল্প। সো দ্যাট ওয়াজ আওয়ার সুপার কন্ট্রা স্টোরি। সত্যি বলতে স্টোরিটা বিশেষ কিছু না, টিপিক্যাল সায়েন্স ফিকশন স্টোরিগুলো যেরকম হয় বা টিপিক্যাল সুপার হিরো স্টোরিগুলো যেরকম হয় অনেকটা ওরকমই। আমরা গল্পের জন্য খেলিনি গেমটা, গেমটা আমরা পছন্দ করতাম এই গেম প্লের কারণে। প্রতিটা স্টেজে আমরা নতুন কিছু না কিছু দেখতে পেতাম, যেমন প্রতিটা স্টেজে ভিন্ন ধরনের ডিফিকাল্টি, ভিন্ন ধরনের বস, ভিন্ন ধরনের এলিয়েন, এমনকি ট্রান্সফর্মার্সের অপটিমাস প্রাইমের মাথা আমরা দেখতে পেয়েছিলাম এই গেমের একটি স্টেজে। এই গেমে আপনাকে অস্ত্র সংগ্রহের জন্য কোথাও দৌড়াতে হতো না, আপনি মিশন চলাকালেই আপনার মাথার উপর দিয়ে ক্যাপসুলের মাধ্যমে অস্ত্র সরবরাহ করা হতো। অ্যাস্টিনওয়ালা অস্ত্রটা যদি পেতাম তাহলে মনে হতো খুবই সুখী মানুষ আমি, এক ক্লিকেই তিন গুলি একসাথে বের হতো। তবে একটি বিষয় বিরক্তি করছিল, কারণ গেমটা যতই সামনে এগোতো ততই প্রতি স্টেজ বাই স্টেজ গেমটা যেন কঠিন হয়ে যেত আমাদের জন্য। এন্ড শেষ স্টেজগুলো, বিশেষ করে শেষের দু থেকে তিনটি স্টেজ অত্যধিক কঠিন ছিল গেমটার, সবাই মনে হয় না পার দিতে সক্ষম হয়েছে। এন্ড আমার সব থেকে চরম লাগতো এই গেমের ক্যারেক্টার গুলোর জাম দেওয়ার ধরনটা। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এবং তোমরা যদি রেট্রো গেম রিভিউ এই সিরিজের অন্যান্য গেমগুলি দেখতে চাও তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সুপার মারিওর স্টোরি এক্সপ্লেনটা দেখে নাও। এন্ড এছাড়াও তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেন ভিডিও কিংবা গেম রিভিউ আমার তরফ থেকে যেন মিস না হয় এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এরকম ইন্টারেস্টিং গেমিং ভিডিওগুলো দেখতে পায়। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর প্রেয়ার্স, বি থ্যাঙ্কফুল টু আল্লাহ অর গড, লাভ ইউর নিয়ারেস্ট গাইস। আসসালামু আলাইকুম।